বলতে পারে, কিন্তু বন্ধের মধ্যে ঘটনাটা ঘটেছে। এবং ঘটনা যখন ঘটেছে, কিছু মানুষ মারা গিয়েছেন, কিছু মানুষ আহত হয়েছেন, এবং চারটে পাঁচটা বগি আমরা শুনেছি, চার থেকে আট, চার পাঁচ ছয় সাত আট ডিলেড, যেটা ডিলেড হয়েছে মানে চেয়ারম্যানের, আমি শুনছিলাম স্পিচ, চেয়ারম্যান যেটা বলছিলেন যে রেল বোর্ডের চেয়ারম্যান, যে একটা অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার মনে হয় দেখতে পেয়েছে কিছু একটা, যার জন্য ওটাকে থামাতে গিয়ে এটা ঘটেছে, এবং নিশ্চয়ই কিছু একটা ছিল বা কিছু তারা বলেছে, এটা তাদের ব্যাপার, এটা আমি বলতে পারবো না, এটা রেল এনকোয়ারি করে বলতে পারবে, কারণ যেহেতু বন্ধ চলছিল আজকে। কিন্তু ঘটনাটা যা ঘটেছে তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং হাওড়াগামী ট্রেন বলে আমাকে এটা বলতে হচ্ছে, তার কারণ আমাদের অনেক মানুষজন ওই ট্রেনে হয়তো আছেন, সেই জন্য আমরা রেল যেমন হাওড়া শিয়ালদা বা অন্যান্য স্টেশনে তাদের হেল্পলাইন করেছে, যেহেতু ট্রেনটা আমাদের ডেস্টিনেশন বেঙ্গল ছিল ফিরে আসার পথটা, এবং অনেকেই গেছে ঘুরতে, তাই আমরা রাইটার্সেও একটা হেল্পলাইন চালু করেছি, এবং রাইটার্সের হেল্পলাইনটা হচ্ছে 10, আপনারা যদি একটু নাম্বারগুলো দিয়ে দেন মানুষ জানতে পারবেন, 10702214-3526, 2214-3526 থেকে 2254 থেকে 14 কেন লিখে 54 হবে, দেখুন বলছি বলছি এক সেকেন্ড একটু দাঁড়া, আমি একটু ক্রস চেক করি, 2254 হবে, হ্যাঁ আমাদের রাইটার্সের নাম্বারটা হচ্ছে 22, একটা হচ্ছে 14-3526, আর একটা হচ্ছে 2254-4478। রাইটার্সেও জয়ন্ত সাহা থাকবেন, যিনি আমাদের ট্রান্সপোর্টটাকে কোয়ার্ডিনেট করেন, এবং এনি অ্যাসিস্ট্যান্ট পরিবারগুলো যাওয়া নিয়ে আসা, বা কেউ অসুস্থ বা কে আহত আছে, কার কি ব্যাপার হয়েছে, কোন হসপিটালে আছে, ডিটেলস টোটালটাই মনিটরিং করবে এখানে রেলের সাথে কথা বলে। এছাড়াও রেল নিজেও হেল্পলাইন চালু করেছে হাওড়াতে, তাদের হেল্পলাইনগুলো হচ্ছে 2641-3360, 2641-2241, 2641-2242 এবং 2640-2243। এই লাইন এটা হাওড়া, এটা রেল চালু করেছে, আর রাইটার সেটা আমরা একটা চালু করেছি কোয়ার্ডিনেশন রাখবার জন্য, কারণ আমরা তো আমাদের দায়িত্ব একটা আছে, আমাদের মানুষজন বিপদে পড়েছে, তাদের সব রকম সাহায্য করার, এক হচ্ছে সব রকম সাহায্য করার জন্য রেল উদ্যোগ নিয়েছে, আমরাও আমাদের তরফ থেকে বলেছি যদি কেউ মারা যান, খুবই দুর্ভাগ্যজনক, আমরা দেখুন এগুলো তো জীবনের বিনিময়ে টাকা কোনো ব্যাপার নয়, আমি এখনও বলছি জীবন মানুষের সবচেয়ে দামি, তা সত্ত্বেও যারা পড়ে থাকে তাদের পরিবারগুলোকে সাহায্য করার জন্য ওরা কী করবে সেটা ওরা ঘোষণা করবে, কিন্তু যদি কেউ মারা গিয়ে থাকেন তাদের নিয়ে আসা, তাদের সাথীরা যারা আছেন যদি কেউ আহত থাকেন টোটাল চিকিৎসার ব্যবস্থা করা, তাদের সাথীরা যদি কেউ ইঞ্জিওরদের সাথে থাকে বা নিহতদের সাথে থাকে তাদের থাকা খাওয়া এভরি অ্যারেঞ্জমেন্ট করা, তাছাড়াও যারা সব কিছু হারিয়ে ওখানে পড়ে থাকবে তাদের একটা সাহায্য করা আর্থিকভাবে, যাতে তাদের কোনো অসুবিধে না হয়, টোটালটা দেখভাল করার জন্য মুকুল নিজেও কিছুক্ষণের মধ্যে ট্রেনে করে রওনা হবে, ওর কুপার্সের মিটিং ছিল আজকে, সেই কুপার্সের মিটিংটা মুকুলের পরিবর্তে আমরা সুব্রত মুখার্জি আর পার্থ চ্যাটার্জিকে পাঠাচ্ছি, তারা যাচ্ছেন, মুকুল রওনা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে আমাকে জানিয়েছেন, আর এইসব পরিবারগুলোকে সাহায্য করা ছাড়াও স্পেশাল ট্রেন রিলিফ ট্রেন এখান থেকে যাচ্ছেন, সেটা রেল তাদের কর্মসূচিগুলো রেল জানাবে, কখন যাচ্ছে কারা যাচ্ছে কীভাবে যাচ্ছে বা আপনারা কেউ যেতে চাইলে সেটা তারা জানাবে, পরিবারগুলোকে যাতে কোনো রকম বিপদে না পড়ে, এমনিতে তো বিপদে পড়েই গেছে, তাদের নিয়ে আসা থেকে শুরু করে সব কিছু করতে হবে। একটা হচ্ছে S4 থেকে S8 পর্যন্ত এই পাঁচটা বগি ক্যাপসাইজ হয়েছে, যতটুকু এখনো পর্যন্ত খবর আমরা পেয়েছি রেলের সাথে কথা বলে, তাতে মোটামুটি আমরা আপনারা জানেন যে এক একটা বগিতে প্রায় 72 জন করে থাকে, তাছাড়া ওই সব জায়গায় আবার অনেক দাঁড়িয়েও থাকে বা বসেও থাকে, সেটা তো ডিটেলস এখন পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি আমাদের নিজেদের জানবার জন্য আমি একটা চার্ট নিয়ে এসেছিলাম,
এবং তাতে মোটামুটি চার্ট থেকে আমরা দেখেছি যে আমাদের এখানকার অনেকেই আছেন এবং টাইটেল দেখে তো দেখুন বাঙালিদেরকে তাহলে আমি চিন্তিত হব, কিন্তু সিং টাইটেল থেকে উপিতও হতে পারে, বিহারও হতে পারে, বেঙ্গলেও হতে পারে। একটা উর্দু স্পিকিং মুসলিম টাইটেল উর্দুতে লখনৌরও বাসিন্দা হতে পারে, বিহারেরও বাসিন্দা হতে পারে, যেই মারা গেছে মারা গেছে, টোটালটাই দুর্ভাগ্যজনক। সেটা তো দেখে আইডেন্টিফাই করে এখনই সম্ভব নয়, তবে লিস্ট থেকে যেটা আমি দেখেছি যে আর সবাই মারা গেছে এটাও ঠিক হয় না, সবাই কিন্তু মারা যাবে এটা ভেবে নেওয়াটাও কোনো কারণ নেই। নিশ্চয়ই এদের মধ্যে অনেকে ভালোও আছে, নিশ্চয়ই এনাদের মধ্যে কেউ হয়তো আহত হবেন, ভালোও হয়ে যাবে, আমরা তো এটা ঈশ্বর আল্লাহর কাছে প্রে করব। তা সত্ত্বেও মোটামুটি আমি দেখেছি যে আমাদের এখান থেকে অনেকেই আছেন যাদের ডেস্টিনেশন ক্যালকাটা, মানে কলকাতায় ফেরার টিকিট এই টিকিট দেখে বলা সম্ভব নয়, ধানবাদেরও কোটা আছে, সমস্ত দেখে আমি কি করে বলবো এখন কলকাতায় কতজন যাত্রী আছে। কিন্তু আবার আমি আপনাদের বলি, পদবী দেখে বলা সম্ভব নয়, পদবী দেখে আমি যারা বাংলার পদবী সেটা আমি দেখে বলতে পারি বাঙালিদের, কিন্তু নন বেঙ্গলিদের পদবী তারাও আমাদের মানুষ, উত্তরপ্রদেশে সিং হতে পারে, সে বাস্তব হতে পারে, গুপ্তা হতে পারে, তাই না? এগুলো দেখে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাঙালিদের মধ্যে আমি চার পাঁচটা দেখে যতটুকু বের করতে পেরেছি, চারটে হয়েছে, আমি পাঁচটা দেখেছি, তাতে 27 জনের মতো আছেন, কিন্তু তারা আবার কিন্তু ধানবাদেও নামতে পারেন, ধানবাদেও অনেক বাঙালি থাকে, লখনৌও থাকেন, এ থাকেন। আমি এখনও আপনাদের বলছি বাঙালি নন বেঙ্গলি সবাই মিলিয়ে ডিটেলস ডেস্টিনেশন আমি বলতে পারি না, আমাদের এখানকারও অনেক হিন্দিভাষী ভাই বোনেরাও যাদের বাড়ি উত্তরপ্রদেশে তারা কিন্তু ডেলি যাতায়াত করে এবং তারাও কিন্তু যাতায়াত করেন লখনৌ থেকে, ধানবাদ থেকে যারা বিহারের ভাই বোনেরা আছেন, তা আমরা কিন্তু প্রত্যেকটা স্টেটই প্রত্যেকটা স্টেটের সাথে যাতায়াত করি। তো এটা নিয়ে কেউ প্যালোকিয়ার কোনো অ্যাটিটিউড আমাদের না দেখানোই ভালো, সবাই কিন্তু আমাদের ভাই বোনেরা। সুতরাং আমি একটা মোটামুটি দেখছিলাম, তার মধ্যে থেকে আমি যেটা দেখতে পেয়েছি যে আমাদের এখানকার যদি চারটে কোচ টোটালটা কলকাতায় আসে, কিন্তু এদের মধ্যে অনেকেই আছে যারা লখনৌতে নামবে, নামার কথা আছে, কারো কারো হয়তো ধানবাদে নামার কথা আছে। সুতরাং টোটালটাই যে কলকাতা যাত্রী তা নয়, কিন্তু কলকাতার যাত্রীও অনেক আছে, সেটা কলকাতা পর্যন্ত কারা টিকিট কেটেছিলেন সেটা দেখে বুঝতে হবে, সেটা তো আমার কাছে ডিটেলস নেই এই মুহূর্তে। কাজে আমরা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি রেলের ইনফরমেশন অনুযায়ী বলছি, যা আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে সেটাই, এর থেকে বেশি খবর আমরা এখনও পাইনি, পেলে আপনারা জানতে পারবেন। কিন্তু আমি এখনও মনে করি আজকে একটা বন্ধ চলছে, আমাদের এখানেও সকাল থেকে কিছু কিছু বাসে আগুন জ্বালানো হয়েছে, কিছু কিছু বাস ভাঙচুর করা হয়েছে। আমি বন্ধ সমর্থকদের একটি কথাই বলতে পারি, আজকে তো একটা অন্য রূপ, এবার আমি রেল অ্যাক্সিডেন্ট ছেড়ে আমি বন্ধের ব্যাপারটা আসছি। আমরা তো যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তো আমাদের কর্তব্য শেষ হবে না, আমরা নিজেরাই খুব মর্মাহত এই ঘটনায়, আমরাও শোকাহত। আমি জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, আজকেও বন্ধের মধ্যে ঘটনা ঘটেছে। সুতরাং টোটালটা এনকোয়ারি করে ভালো করে দেখা উচিত কেন ঘটনাটা ঘটল। আজকে যে বন্ধ হয়েছে, মানে বন্ধ ডাকা হয়েছিল, আমি প্রথমে বাংলার মানুষকে, বাংলার মামাটি মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং সালাম জানাই এই কারণে তারা এই বন্ধের প্ররোচনায় কেউ পা দেননি বলে, সকলে স্বাভাবিক কাজকর্ম করেছেন। দুই হচ্ছে, জোর করে কেন বাস ভাঙচুর করে মেরে লোক নামিয়ে আর আগুন জ্বালিয়ে বন্ধ করা হবে? কারো যদি রাজনৈতিক অস্তিত্বই ভালো থাকে তাহলে মানুষ তো তাদের কথাই শুনবে, তাই নয় কি? কতদিন চলবে এই জঘন্য রাজনীতি? প্রত্যেকটা মানুষের জীবনের দাম যে খুব বড়, এটা রাজনৈতিক নেতাদের মনে রাখা উচিত, ইনক্লুডিং মি, আমি নিজেকে ছেড়ে বলি না। আমরা অনেক বন্ধ করেছি স্পন্টেনাস, কখনো কিন্তু আমরা এই পর্যায়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে বন্ধ করিনি। আমি ইদানিং দেখতে পাচ্ছি আজকের বন্ধটা বিজেপি সিপিএম অনেকেই একসাথেই করেছে, একই অঙ্গে ভিন্ন ভিন্ন রূপ, যারা অ্যারেস্ট হয়েছে বা যাদের বন্ধ করেছে বিভিন্ন জায়গায় চেহারা দেখে আইডেন্টিটি দেখে জানা গেছে বলে আমি শুনেছি। একে তো স্টেট ট্রান্সপোর্ট লোকসানে চলছে, নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট, তাদের কর্মচারীরাও তো আছে, তারাই তো ঢুকিয়ে গেছে। তো রোজ যদি 15-20টা করে গড়পড়তে বাস ভাঙে,
আর বাসে আগুন জ্বালায়, তো ক্ষতিটা কার হয়? স্টেট গভর্নমেন্ট এক পয়সা খরচ না করাতেই সিপিএম, এমনকি একটা দেশের গর্ব ভারতীয় ক্রিকেট টিম, তাদের নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। কর্পোরেশনের থেকে প্রোগ্রাম আমরা করেছি এবং খুব চিপে, এত চিপে হয় না, অন্য জায়গায় গাড়ি দেয়, বাড়ি দেয়, কোটি কোটি টাকা দেয়, কিছু দিইনি আমরা। আমার বাড়িতে অতিথি আসবে, আমি তো ডাল ভাতও খাওয়াবো না, সেটা ওরা ঠিক করে দেবে। করেনি কেন? 35 বছর চান্স পেয়েছিল, হোপ 86 করা ছাড়া তো মাথায় কিছু ঢোকেনি। কত খরচা হয়েছিল হোপ 86-এ? তাও গভর্নমেন্টের পয়সা নেই বলে গভর্নমেন্ট কিছু করেনি, যেটুকু করেছে কলকাতা কর্পোরেশনের নাগরিক সম্বর্ধনা দেওয়ার, ওদের একটা স্কিম আছে, সেই স্কিম থেকে ওরা করেছে, তাও অল্পভাবে, চিৎকার করতে পারে। আর আজকে কতগুলো মাস ভেঙেছে, কতগুলো গাড়িতে আগুন জ্বালিয়েছে, আগের বারে বন্ধ তাই করেছে, সেই দাম কে দেবে? সে দাম কে দেবে? আর এতই যদি রাজনীতির প্রতি তাদের বিশ্বাস থাকে, গুন্ডারা আমি শুনেছি মুখে কালো কাপড় বেঁধে গুন্ডামি করে, প্রাইজ দেয়। আমরা তো ফার্স্ট পলিটিক্যাল পার্টি, এমনকি আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে মিটিং করেছি এবং এখনো পর্যন্ত আপনাদের আমি বলছি, আমরা চাই পুরো দাম প্রত্যাহার করা হোক। এটা উই আর দ্য ফার্স্ট পার্টি, আমরা যেটা ডে ওয়ানে বলি, আমরা ডে 100-এও আমরা সেটাই বলি, আমরা এই দাম প্রত্যাহারের পক্ষে। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, একেতে মানুষের উপর বোঝা, আবার একটা বন্ড করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে, সেই দেনা শোধ করতে পারা জীবন চলে যাচ্ছে। ডেভেলপমেন্টের কাজ কী করে করে ভাবি, মাইনে দেবো কী করে ভাবি? আর প্রতিদিন কারখানা বন্ধ করে দাও, রাস্তা বন্ধ করে দাও, কথায় কথায় 7 জন লোক গিয়ে রোজ রোড ব্লকেট করছে, কে নগরক, কাজ নেই কর্ম নেই। ক্ষমতা থাকলে দল নিয়ে মিছিল মিটিং করুন না, কে বারণ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে? এই সহজ উপায় কেন ঘরে বসে? এই যে আমি অলওয়েজ বলি, দাম বাড়িয়ে দেয়, সহজ উপায় ঘরে বসে বাড়িয়ে দিলাম, লোক জোটানোর ক্ষমতা নেই, তাই 10 জন লোককে নিয়ে রোড ব্লকেট করলাম, ইজি অপশন। রোড ব্লকেট করলে তো মানুষেরই অসুবিধা হয়, মানুষের স্বার্থে কখনো রোড ব্লকেট হয় না। হ্যাঁ, আমি বুঝলাম একটা বড় কোনো ঘটনা ঘটেছে, স্পন্টেনিয়াস ঘটনা, মানুষ রাস্তায় নেমে একটা রোড ব্লকেট করছে, সেটা 365 দিনে একটা দুটো তিনটে প্রোগ্রামে হতে পারে, কিন্তু মাসে মাসে বন্ধ থেকে হয় না। একটা একটা রাজনৈতিক দল, তাদের কর্মসূচি হচ্ছে রোড বন্ধ করা, কারখানার গেট বন্ধ করে দেওয়া, রুজি রোজগার মানুষের বন্ধ করে দেওয়া, রোড ব্লকেট করার নাম করে হুলিগানিজম করা, প্রতিদিন চলছে। এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না, আমি সাধারণ মানুষকেও বলবো এর বিরুদ্ধে জোট বাঁধার জন্য। আর এই যে লক্ষ লক্ষ টাকার বাস পোড়ানো হচ্ছে, ট্রাম পোড়ানো হচ্ছে, এই টাকাগুলো কে দেবে? তাদের রাজনৈতিক দলগুলো দেবে তো? হয়তো না ব্যক্তিগতভাবে দেবে যারা পোড়াচ্ছে, আর যদি বলে না এটা আমাদের দলের সিদ্ধান্ত, দল পোড়াতে বলেছে, তারা দল দেবে? বন্ধের সমর্থনে মানুষকে অ্যাপিল করতে পারে, গণতন্ত্রে এটা কাম্য, আর মিছিল করতে পারে, মিটিং করতে পারে, অ্যাপিল করতে পারে। যখন কিচ্ছু করার ক্ষমতা থাকে না, হিংসা রোগের তো কোনো ওষুধ নেই, তখনই পোড়ায় আর ভাঙে আর এই সব তছনছ করে বেড়ায়, এই হচ্ছে এদের কাজ। আমাদের আগে বলতো আমরা মাওবাদীদের পক্ষে, আর এখন সব মাওবাদীদের নিয়ে এবং আরও কিছু যারা এদের সাথে আছে তাদের সাথে রোজ মিটিং করছে। বিশ্বের মার্ক্সবাদীদের এক করতে হবে, বিশ্বের বামপন্থীদের এক করতে হবে। বামপন্থা না, বামপন্থার সবচেয়ে বড় লজ্জা তো এরাই, যারা বামপন্থার নামে বামপন্থীকে সবচেয়ে বেশি বামপন্থাকে অপমান করেছে। আজকে বাংলায় যে প্রগতির কাজ করে কাজ করছি আমরা, আমরা মনে করি এটার নামই হচ্ছে প্রগতি। বামপন্থা প্রগতির কথা বলে, জ্বালিয়ে দেবার কথা বলে না। পুয়ার দিস পিপল, সারা জীবন করে খেয়েছে, লুট করেছে, আগুন জ্বালিয়েছে, তছনছ করেছে, খুন করেছে, এখনো তাই করে চলেছে। আর পায়ের তলায় যখন মাটি থাকে না, তখন হিমশুটিমি করে কুৎসা অপপ্রচার, চরিত্র হনন, খুন করার রাজনীতি করতে গিয়ে এরা সব এখন ওই আগে বলতো না দুনিয়ার সব মজদুর এক হও, এখন আর সেটা বলে না, এখন দুনিয়ার সব করে খাওয়া পার্টি এক হও, আর দুনিয়ার সব খুন করা পার্টি এক হও, আর দুনিয়ার সব লুঠেরা এক হও, আর দুনিয়ার সব আগুন জ্বালানোরা এক হও। আগে ফার্স্ট বেসিক ডিফারেন্স হচ্ছে গণতান্ত্রিক পার্টি কোনটা, গণতন্ত্রকে মানে না কারা,
গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে নিশ্চয়ই রিলেশন করতে পারে, কেউ কাউকে সমর্থন করতেও পারে না করতেও পারে, কিন্তু গণতান্ত্রিক দল আমি মুখে বলব সন্ত্রাসবাদ চালাবো, সন্ত্রাসবাদীদের সাথে একসাথে আমি যৌথভাবে কর্মসূচি নেব, দুটো কি? দুটো কি আমাদের বলতো না আমরা মাওবাদী, আমরা বিজেপির সমর্থক, তো আজকে তো সিপিএম বিজেপি একসাথে দাঁড়িয়ে করেছে, কি বলবেন আপনারা? আমি প্রশ্নটা জনগণের কাছে ছুড়ে দিয়ে গেলাম, যাক তাদের সিদ্ধান্ত নেবার জন্য। মুখে বলবো এক, কাজে করবো এক, আর ধ্বংস করে কোনো রাজনীতি হয় না, রাজনীতি করতে হয় সৃষ্টির মধ্যে দিয়ে, উন্নয়নের মধ্যে দিয়ে। 35 বছর পারেনি, সর্বনাশ করে দিয়ে চলে গেছে, একটা জায়গায় যদি করতো আমি দেখে নিতাম, আমার কোনো আপত্তি ছিল না। ফাইলের পর ফাইল দেখলে বুঝতে পারবেন, একটার পর একটা গভর্নমেন্টের কর্মসূচি দেখলে বুঝতে পারবেন, একটা কর্মসূচি পর্যন্ত ভালো করে নিতে পারেনি। ফাইল দেখলে আপনাদের গা শিউরে উঠবে, 10 টাকার স্ট্যাম্পে 300 কোটি টাকার প্রজেক্ট, নানা রকম হজ ও বড় ল, তাদের আবার বড় বড় কথা, ধৈর্য আর সইছে না, কি করে ক্ষমতায় ফিরে আসবে? আর ক্ষমতায় এসে আমরা তো ওদের এই জঞ্জাল, মানে ওদের এই কুচ্ছার জঞ্জাল, কাজ না করার জঞ্জাল, চুরির জঞ্জাল সরাতে গিয়ে সকাল থেকে রাত অবধি আমাদের পরিশ্রম করতে হয়, ভূতের মতো, ভূতের বেগার খাটার মতো বেশি খাটতে হয়। কাজ তো নিশ্চয়ই মানুষ আমাদের কাজ করতে পাঠিয়েছে, যে কাজ করার সরকারি কাজ আমরা নিশ্চয়ই করছি, কিন্তু তার ডবল পরিশ্রম করছি কেন? এদের এই জঞ্জাল সাফ করবার জন্য। তারপরে খেয়ে দিয়ে কাজ নেই, শিখুন, আমরাও 35 বছর বিরোধী দলে ছিলাম, অধৈর্য হয়ে পড়িনি, ধৈর্য ধরে মানুষের কাছে চিরদিন ছিলাম, সুখে এবং দুঃখে। মাত্র 1 বছর ক্ষমতায় নেই, দেনার পাহাড়, নরকঙ্কালের পাহাড়, চুরির পাহাড়, কুৎসার পাহাড়, অনিয়মের পাহাড়, বেআইনির পাহাড়, বাংলার মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে, বাংলার ভবিষ্যৎকে সর্বনাশ করে দিয়ে, আজকে একটা বাচ্চা জন্মালে তার মাথার উপর 21,000 কোটি টাকা দেনা, কার অপরাধ, কার পাপ? তাদের লজ্জা করে না, মুখ লুকোবার জায়গা নেই, হিংসার কোনো ওষুধ নেই, তাই রোজ আগুন জ্বালানো, বাস পোড়ানো, রাস্তা অবরোধ করা, আর দুষ্টুমি করা ছাড়া, আর কুৎস অপপ্রচার করা ছাড়া আর কোনো কাজ নেই। আমি তাদের আবার বলবো, একবার নিজেদের মধ্যে আলোচনা করুন না, আপনাদের নেতাই তো বলছে, কি বলছে? আপনাদের নেতা বলছেন যে এরা হচ্ছে খুন, খুন করাতে এরা হচ্ছে পারদর্শী। আপনাদের কেরালার নেতা তো বলেছেন যে কিলিংস, অফ সিরিজ অফ কিলিংস করেছে, এটাই তাদের কাজ। আর আমরা তো মনে করি জনগণের কাজ করাটাই আমাদের কাজ। একবার ভাবুন, কেন 34 বছরে আপনারা পারলেন না? কি ছিল না আপনাদের মধ্যে, কেন পারলেন না? আজকে আমাদের সাথে কম্পিটিশন করবেন 5 বছর বাদে, 35 বছর বাদে করা উচিত। তাও আমি মানেছি 5 বছর আমরা যে ম্যানিফেস্টো করেছি, আমরা না করতে পারলে আপনি নিশ্চয়ই করবেন, আপনার অধিকার আছে ইলেকশনে বলার। 35 বছরে পাল্টা 5 বছরও হয় না, তাও আমরা করে দেখিয়ে দেবো, চেষ্টা করবো যতটা পারি, চেষ্টার কোনো ত্রুটি নেই। আর যদি ওরা যখন ক্ষমতায় ছিল না, কত টাকা ছিল, আজকে দেনা কত, কোথা থেকে করবে কাজটা? এই অবস্থায় দাঁড়িয়ে কাজ করছি, আর বাবুদের ক্ষমতা নেই, 35 বছরে ভাবেননি কেন? ভিশন নেওয়া উচিত, 35 বছরে ফর দ্য ফিউচার জেনারেশন একটা ভিশন তৈরি করেছেন, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন যে আগামী দিন কত ইনভেস্টমেন্ট হওয়া উচিত বাংলায়। আমি তো রেল ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, কিন্তু আমি 2020 ভিশন করে দিয়ে এসেছিলাম মাত্র 1.5 বছর 2 বছরের মধ্যে, আর আপনারা কি করেছেন? কি প্ল্যানিং, হোয়াট ইজ ইউর প্ল্যানিং? স্কুল এডুকেশনে কি প্ল্যানিং ছিল, হেলথে কি প্ল্যানিং ছিল, রোডসে কি প্ল্যানিং ছিল, এমপ্লয়মেন্টে কি প্ল্যানিং ছিল, ইন্ডাস্ট্রিতে কি প্ল্যানিং ছিল, এগ্রিকালচারে কি প্ল্যানিং ছিল? শুধু করে খাওয়ার প্ল্যানিং আর মানুষকে খুন করার প্ল্যানিং। বছর বছর ক্ষমতায় থেকেছেন, শুধু রিগিং করে, সন্ত্রাস করে, গায়ের জোরে রিগিং করেছেন, সন্ত্রাস করেছেন, লুট করেছেন, আর হারমাদদের দিয়ে বন্দুক দখল করিয়ে শুধু ভোট লুট করিয়েছেন, তাই কোনো প্ল্যানিং করতে পারেননি। আমাদের দেখে শিক্ষা নেই, মানুষ আমাদের পাঠিয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা রোজ খুন হয়ে যাচ্ছে, তাও আমরা পাল্টা খুন করার রাজনীতি বিশ্বাস করি না, আমরা করতে বলি না।
করি না, এটা করা উচিত নয়। নেতারা গিয়ে মিটিং করছেন, তারপরে তীর্ধনুক আর বন্দুক নিয়ে গিয়ে কাকসার গ্রাম গিয়ে আক্রমণ করছে সিপিএম এর নেতারা। পুরুলিয়া গিয়ে খুন করে দিয়ে আসছে একটা গরিব লোক, খাটে শুয়ে আছে তাকে গিয়ে খুন করে দিয়ে আসছে। বেলপাহাড়িতে গিয়ে খুন করে দিয়ে আসছে, ক্যানিংয়ে গিয়ে খুন করে দিয়ে আসছে, বীরভূমে গিয়ে খুন করে দিয়ে আসছে। শুনে রাখুন, তৃণমূল কংগ্রেস এতটাই গণতন্ত্রে বিশ্বাস করে বলে আমরা ধৈর্য ধরছি। কেন জানেন তো, আমরা সরকারে আছি তো দায়বদ্ধতা বেশি, দায়িত্ব বেশি। আর আপনি যদি মনে করেন যে আপনি সরকারে নেই, সরকারে থেকেও খুন করেছেন, বিরোধী দলে থেকেও খুন করবেন, তাহলে বলি মানুষ কিন্তু আগামী দিন এই অধ্যক্ষকে ক্ষমা করবে না। যেটুকু টিম টিম করে চলছেন এটাও মানুষের অধিকারটা মানুষ বলে দেবে যে না, সিপিএমকে বিশ্বাস করবেন না, এরা ক্ষমতায় থাকলে খুন করে, লুট করে, চুরি করে, নির্যাতন করে, ক্ষমতায় না থাকলে আবার 67 থেকে 69 এর কালো দিনগুলোকে ফিরিয়ে নিয়ে আসে। সেই আগুন জ্বালান, সহজ অপশন, আগুন জ্বালাও, ভেঙে দাও, তছনছ করে দাও, এই হচ্ছে এদের কাজ। কাজে যে ঘটনাগুলো আজকে ঘটেছে, হিংসাত্মক ঘটনা কয়েকটা জায়গায় সিপিএম ঘটিয়েছেন, বা বিজেপিরও কেউ কেউ, তারা তো সিপিএম এর সাথে খুব দোষ, ঘটিয়েছেন, এটাকে আমরা ধিক্কার জানাই। আন্দোলন করা গণতান্ত্রিক পরিবেশ আলাদা। আমরা বলছি এখনো এই দামটা প্রত্যাহার করা উচিত। মানুষের ওপর দাম বৃদ্ধি আমরা কেউ সমর্থন করি না। এবং জেনে রাখবেন, সেদিন থেকে যেদিন থেকে দামটা বাড়ানো হয়েছে আমার সাথে কারো কোনো কথাও হয়নি। আমি আপনাদের কাছে যা বলে গেছি আই স্টিক টু দ্যাট। আগে একটা বললাম, পরে একটা পিছিয়ে নিলাম, আমরা কিন্তু এরকম নই। এবং এই একই কথা যদি আমার সাথে কারো দেখা, আমি একই কথাই বলবো, কিন্তু কিছু করতে পারছি না, মানুষ মেরে দিই, কিছু করতে পারছি না, আগুন জ্বালিয়ে দিই, কিছু করতে পারছি না, হিংসাতে খুন করার চক্রান্ত করি, এটা কোনো দিন মানুষ ক্ষমা করে না এবং করবেন না, এটা আমি বিশ্বাস করি। তাই আবার আমি আজকে মানুষকে ধন্যবাদ জানিয়ে, আমি প্রেস মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি, তারাও একটা পজিটিভ রোল প্লে করেছে। দেখুন, আমি এতটাই ট্রান্সপারেন্ট, আমার সাথে আপনাদের সাথে ঝগড়া হলেও বলে দিই আপনাদের সাথে আমার ঝগড়া, ভাব হলেও বলে দিই ভাব। সুতরাং ভাব ঝগড়ার ব্যাপার নয়, যেটা আপনারা করেছেন পজিটিভ একটা রোল প্লে করেছেন নিশ্চয়ই। আন্দোলন করে আমি এখনও মনে করি, আন্দোলন এক জিনিস, ভাঙচুর আগুন লাগানো আর একটা জিনিস, এতে আরও ক্ষতি হয়। এক তো বন্ধ করতে গিয়ে কত টাকার ক্ষতি করছেন, আর দুই হচ্ছে মানুষ সাড়া দেয়নি, এটা মানুষকে কৃতজ্ঞতা, মানুষকে ধন্যবাদ। আর আগুন জ্বালাতে ভাঙতে গিয়ে কত ভেঙেছেন, কত টাকা লোকসান হয়েছে, কে দেবে টাকাগুলো? এবার থেকে কিন্তু যে ভাঙবে তার কাছ থেকে টাকা কাটা হবে, তার একটা আইন করতে হবে। আমি ভাবতে বলব, আমি এখন ভাবিনি, আমি ভাববো, আমি কথা বলবো এটা নিয়ে অনেকের সাথে, কিছু কথা বলবো সাধারণ মানুষের সাথে, আইনের ব্যাপারটাও যথার্থ ব্যাখ্যা নেব। আমি এটুকু বলে, আমি যেহেতু আজকে ডায়মন্ড হাবার আমার প্রোগ্রাম আছে, আমি একটু দেরি করলাম এই রেল অ্যাক্সিডেন্টের জন্য, কারণ আমাকে ডিজাস্টার ম্যানেজমেন্টে এভরিথিং রেডি করে তবে আমি যাবো। আমি ফোনে অ্যাভেলেবেল থাকবো, এদের সাথে আমার কন্টিনিউয়াস আমি মনিটরিং করব, আমার অফিস আমার সাথেই থাকবে, চিফ সেক্রেটারি এখানে আছেন, তিনি পুরোটা মনিটরিং এখানে করবেন। জয়ন্ত সাহা ডিজাস্টারে থেকে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ফুল টিমের সাথে থেকে তারা ফুল সাপোর্ট করবেন, সাহায্য করবেন। চিফ সেক্রেটারি নিজে ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপটাকে দেখে নেবেন, এবং রেলের ব্যাপারটা জয়ন্ত সাহা কোয়ার্ডিনেট করে চিফ সেক্রেটারিকে টাইম টু টাইম ফিডব্যাক দেবেন, আমাকেও দেবেন। এবং আমরা ভারতীয় রেলকে অনুরোধ করব যে তারা যেন প্রত্যেকটা ব্যাপারে টোটাল, অবশ্য রেল করে, রেলের একটা সিস্টেমই আছে, টোটাল সহযোগিতা করে। কালাই ঘটনা ঘটিয়েছে, সত্যিকারের অ্যাক্সিডেন্ট না ইনসিডেন্ট, টোটালটা আমরা চাই সঠিক তদন্ত হোক। একটি মানুষের জীবনও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং মানুষের জীবনই মানুষের সম্পদ। একটা প্রাণ চলে যাওয়া, সে যে প্রাণই হোক, মনে রাখতে হবে প্রাণটা পৃথিবীর প্রাণ। সুতরাং এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, চিফ সেক্রেটারি টোটাল এখানকার ব্যাপারটা দেখবেন, আমি যেহেতু প্রোগ্রামে থাকছি আমার সাথে কোয়ার্ডিনেশন থাকবে, আমি এইটুকু বলে গেলাম যাওয়ার সময়। আপনারা একটু হেল্পলাইনটা যদি একটু বারবার বলে দেন ভালো হয়, হেল্পলাইনের যে নাম্বারগুলো বললাম, কোনো রকম মানুষের যদি কোনো অসুবিধে হয় রাইটার্সে হেল্পলাইনটা জয়ন্ত সাহা নিজে থাকবে, চিফ সেক্রেটারি দেখে নেবেন, সুতরাং তার সাথে কোয়ার্ডিনেট করতে পারে লাইনে, ডিজাস্টার ম্যানেজমেন্টের বসে। প্লাস হাওড়া তো করছে, মুকুলও আছে, ওর কোনো খোলা আছে, সুতরাং সবাই মিলে যাতে এরা যাতে কোনো রকম সাহায্য থেকে বঞ্চিত না হয়,
মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ খুব অসহায় হয়ে যায়। সেই অসহায় ব্যাপারটা এখানে আমি জয়ন্তদেরও বলেছি, তোমরা ইমিডিয়েট ওখান থেকে দেখে নাও যে যারা টিকিট ইভেন্ট কেটেছিল কারা ভালো আছে, ফার্স্ট তাদের লিস্টটা বের করো কারা ভালো আছে, তাহলে অন্তত তার বাড়ির লোকেরা জানতে পারবে এরা ভালো আছে, নিশ্চিন্ত হয়ে যাবে, টেনশন করবে না। দুই হচ্ছে ভালো আছে কিন্তু আটকে গেছে, ফিরে আসবে। তিন হচ্ছে ইঞ্জিওর হয়েছে, হসপিটালে গেছে, তার সমস্ত ব্যবস্থা হচ্ছে। ইঞ্জিওর হয়েছে, তার সাথে থেকে যাচ্ছে, তারা ভালো আছে, তাদের টেক কেয়ার সবটাই দেখতে হবে, এটা একদম কমপ্লিট করে। সেই জন্য আপনাদের কাছে জানিয়ে গেলাম, যদি মানুষকে এটা আপনারা বলেন আমি কি তত থাকি।